তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ, দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি খই। তুই ফর্সা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদর মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি নমস্কার। নবরস টকেজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অসীম, আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি যাত্রা একাডেমি মেকআপ রুমে। সেই যাত্রার নাম হচ্ছে মেঘি ঢাকা তারা। যাত্রাপালার উত্তম সুচিত্রা বলা যায় অনল চক্রবর্তী এবং কাকুলি চৌধুরীদি, এবং সেই সঙ্গে সেই পালার একদম ইয়ং স্টার দুজন হিরো হিরোইন কিন্তু আমার সামনে রয়েছে। আমি তাদের সঙ্গে একটুখানি আড্ডা জমাবো। প্রথমেই বলো, দুজনকেই বলবো আমি, নতুন বছর কেমন কাটছে? খুব ভালো কাটছে, খুব 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 সুন্দর কাটছে। নতুন বছর আরও বেশি ভালো কাটছে, তার কারণ হচ্ছে এটা আমার প্রথম সিজন, আমি প্রথম যাত্রায় ঢুকলাম এবছর। নতুন বছরের সঙ্গে নতুন একটা লাইফ এক্সপ্লোর করছি, দলের সাথে থাকছি, অভিনয় করছি, গান বাজনা করছি, সবার সঙ্গে আনন্দ করছি, খুবই খুবই ভালো লাগছে সবার সঙ্গে আনন্দ করে, মানে কি বলবো, সব সব কিছু মিলে খুব ভালো লাগছে। বিভিন্ন প্যান্ডেলে যখন যাত্রাপালা মঞ্চস্থ হয় তখন দর্শকদের প্রতিক্রিয়া কীরকম? খুব আমি খুব এক্সপ্লোর করি দর্শকরা কী বলছে, আমি সেটাকে মানে খুব মন দিয়ে শোনার চেষ্টা করি, আর আমার এটা খুব ভালো লাগে দেখে। মানে আমি তো ছোটোবেলা থেকে যাত্রা দেখছি, প্রায় 20-22 বছর হয়ে গেল, আমি ছোট যাত্রা দেখেই আমি বড় হয়েছি। গ্রাম বাংলায় যখন যাত্রা করতে যাই আমরা, যখন হাজার হাজার দর্শক সামনে বসে থাকে, তখন এটা ভেবে খুব ভালো লাগে। বাংলার একটা প্রাচীনতম শিল্প, যেটা দেখার লোক আজও মরে যায়নি, যেটা দেখার জন্য লোক আজও বেঁচে আছে, এবং তারা হই হই করে তারা উৎসবের মতো যাত্রা দেখতে আসে, এটা খুব এক্সাইটিং লাগে আমার। আমি পাবন স্বীকার করি না, ওই সন্ধ্যা তারা দেবী আমার মা না, ও একটা ডাইনি ডাইনি ডাইনি, আর ওই ডাইনিটাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। আর আমি তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যাত্রা একাডেমি মঞ্চে যাত্রা করার জন্য অনেকে প্রত্যেকেই অনেকদিন থেকে বসে থাকে যে ওখানে কবে মঞ্চস্থ হবে, কারণ কলকাতা এখানে মঞ্চস্থ হন, আমি বিভিন্ন তার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে একটা যাত্রা দেখার মজাটাই আলাদা। কি বলবো, মানে আমাদের বিশেষ করে মেঘে ঢাকা তারা, আমাদের অনলার অনলার কাকরি, মানে যাকে বলে সুচিত্রা, উত্তম সুচিত্রা বলে থাকে, এবার ওনাদের যাত্রা দেখার জন্য তো সবাই মুখিয়ে থাকে। তার সঙ্গে আমরা, মানে আমরা ওনাদের সঙ্গে যে অভিনয়টা করছি, এতে তো আমরা তো বিশ্বে মানে খুবই খুবই আনন্দিত, মানে আমার এমন লোককে একজনের সঙ্গে অভিনয় করছি যেখানে সবাই মুখিয়ে থাকে যে আমাদের যাত্রাটা দেখার জন্য, তো খুবই খুব আনন্দ লাগছে, খুব ভালোও লাগে।
ওনাদের এত বছরের অভিজ্ঞতা এবং এত দিনের কী অভিব্যক্তিকে নিজেদের মাধ্যমে এমনভাবে সম্মানের সমস্ত মানুষের কাছে প্রকাশ করেছেন, যার জন্য সমস্ত মানুষরা ওনাদের অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন। যে মানুষটাকে সারা জীবন খুঁজে পাসনি বলে মায়ের কাছে আসতে পারিসনি, মাকে ঘৃণা করেছিস, মা বলে ডাকিসনি, খুন করে দিয়ে গেছিস, সে বাবাকে তো ফিরিয়ে দিয়ে গেলাম, বাবার কাছে থাকবি, বাবার খেয়াল রাখবি। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছি সে তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় বন্ধু চাও না সবাই অপেক্ষা করবো। লাস্ট আর কিছু আমি বেশি দূর এগোবো না, কারণ এখনও অনেক ব্যস্ততার মধ্যে তোমরা রয়েছে। শুধু বলবো তোমাদের এই পালার তোমাদের পছন্দ মতো একটা গান চাষ দর্শকদের জন্য। দুজনে একসঙ্গে নাকি তুই ষোলো টাকা তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওরানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ, দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি খই। তুই ফর্সা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদর মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ, দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি কই, রয়েছি আমাতে আমি কই, রয়েছি আমাতে আমি কই। এসে গেছে দিন কত লিখে একদম। গান তো পুরো এখানে মেকআপ রুমে জমে গেছে, কারণ মেকআপ রুমে জমানোর আগে কিন্তু স্টেজে কিন্তু প্রচুর ফাটিয়ে কিন্তু পারফর্ম করেছে এই একদম নতুন ইয়ং স্টার দুজন। আপনারাও এভাবে পাশে থাকুন, আমাদের নবরস টকেজের পাশে থাকুন, এবং অবশ্যই মেঘে ঢাকা তারার পাশে তো অবশ্যই থাকতে হবে, কারণ এখনও কিন্তু অনেক 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 যাত্রা বাকি রয়েছে, বাকি এখনও অনেক দিন বাকি রয়েছে। এই আপনাদের এই পোর্টাল থেকে যারা যারা দেখছেন এই পুরো প্রোগ্রামটা, আমি তাদের সবাইকে আমন্ত্রণ করব একটু খোঁজ খবর রাখুন যাত্রা কোথায় হচ্ছে, যাত্রা দেখতে আসুন, টিকিট কেটে যাত্রা দেখতে আসুন, আমাদের খুব ভালো লাগবে। যাত্রাকে সাপোর্ট করার দরকার আছে, বাঙালি হয়ে একটা বাঙালির প্রাচীনতম শিল্পকে সাপোর্ট করা দরকার আছে। দেখলে হবে না, আসতে হবে, আসতে হবে। প্রাচীনতম বাংলা হলো মানে সংস্কৃতি হলো যাত্রা, যাত্রাটাকে দেখতে হলে নিচে বসে মেজাতে বসেই দেখতে হবে, তবে না ইন্টারেস্ট পাওয়া যাবে, না হলে নয়। একদম এভাবেই যাত্রা দেখার জন্য কিন্তু যাত্রা যেখানে যাত্রা মঞ্চস্থ হচ্ছে সেখানে আসতে হবে আপনাদের। এভাবে পাশে থাকুন, যাত্রার পাশে থাকুন জয় যাত্রা, এবং নবরস টকেজের পাশে অবশ্যই থাকবেন। ক্যামেরায় দেবসত্তম দাসের সঙ্গে অসীম দাস, কলকাতা। Thank you.
এসে গেছে দিন কত সিনেমা সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে ও সমস্ত রকম বাংলা বিনোদনের খবর পেতে আমাদের এই নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।